ভিজিটির কার্যকলাপ হয়তোবা খুব শীঘ্রই শেষ হতে চলেছে। যারা আমার ভিডিওটি এইবার প্রথম দেখছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ভিজিটি কার্যক্রমটি কি। ভিজিটি কার্যক্রমটি হলো মূলত যারা দরিদ্র মহিলা এবং যাদের পরিবারে অসচ্ছলতা রয়েছে, দিন এনে দিন খায়, যেটাকে বলা হয় দিন মজুর বা এই জাতীয় যে চাউল কিনে খাবার মতো অর্থ নেই, মূলত তাদের জন্যই এই ভিজিটি কার্যকলাপটি। আপনারা কিভাবে বিনামূল্যে ভিজিটির আবেদনগুলো করতে পারেন আমার চ্যানেলে কিন্তু বেশ কয়েকটি টিউটোরিয়াল ইতিমধ্যে দেওয়া আছে। ভিজিটি কার্যকলাপটি হয়তোবা আর 4 দিন আপনারা আবেদন করতে পারবেন। অনেকে কিন্তু জানেন যে এই কার্যকলাপটি শুরু হয়েছিল 10ই নভেম্বর 2022 তারিখ থেকে। আজ 20ই নভেম্বর 2022, ইতিমধ্যে মধ্যে 10 জন 10 দিন চলে গেছে এই আবেদনটি করার, আর মাত্র 4 দিন রয়েছে। তাহলে 25 তারিখে শেষ হয়ে যাচ্ছে এই আবেদনটি। 25 তারিখ ঠিক রাত 12টার পর কেউ আর ভিজিটির কার্যকলাপের জন্য আবেদন করতে পারবে না। আপনি কার্ডটি পান বা না পান, অনলাইনে আবেদন করতে তো কোনো আপনাকে আর কোনো ফি প্রদান করতে হচ্ছে না। সো আমি সাজেস্ট করব যারা অসচ্ছল রয়েছেন আপনারা ভিজিটির কার্ডের জন্য আবেদন করতে চান, আপনার কাছে কাইন্ডলি রিকোয়েস্ট থাকবে আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসবেন। আর ভিজিটির আবেদন কিভাবে সংশোধন করতে হয় এই বিষয়টা নিয়ে আজ সন্ধ্যা 6টা 45 মিনিটে এই চ্যানেলে ভিডিও আপলোড করা হবে। অলরেডি প্রিমিয়ামের মধ্যে দেওয়া রয়েছে, নোটিফিকেশনটা অন করে রাখবেন, তাহলে ভিডিওটি প্রকাশ করার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে। ভিজিটি কার্যকলাপ কিন্তু অবশ্যই একটি সূক্ষ্ম এবং দক্ষতা উন্নয়নের পাশাপাশি আপনি একটি বেসিক ট্রেনিং পাবেন, যে ট্রেনিংটির সাহায্যে জীবনমান কীভাবে উন্নয়ন করা যায় এই সমস্যাগুলো নিয়ে সমাধানও করা হয়ে থাকে। এনজিও ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হয় ভিজিটির আওতাভুক্ত যে সকল এনজিও সিলেকশন হয়ে থাকে। সো আমি আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করতেছি, যারা ভিজিটির চাউল পেতে চান বা পেতে ইচ্ছুক, ভিজিটির চাউল প্রতি মাসে 30 কেজি করে দেওয়া হয়, আপনি কিন্তু 24 মাস এই চাউলটির পাবেন একদম বিনামূল্যে, একদম বিনামূল্যে চাউলটি পাচ্ছেন। পাশাপাশি আপনি সঞ্চিত 200 টাকা করে প্রতিবার যদি জমা রাখেন তাহলে কিন্তু 2 বছর শেষে আপনি প্রায় 4800 টাকার মতো পাচ্ছেন। আপনি একবার চিন্তা করে দেখেছেন, 200 টাকা করে জাস্ট সঞ্চয় করে আপনি কিন্তু এই 2 বছর শেষে 5000 টাকার কাছাকাছি একটা হিউজ অ্যামাউন্ট পাবেন, এবং চাউল তো পাচ্ছেনই বিনামূল্যে। চাউলগুলো খাওয়ার যোগ্য, আমি বলছি না যে চাউল খুবই খারাপ, আমি মোটামুটি যখন চাউলগুলো বিতরণ হয় আমি দেখেছি, আমি নিজেও গিয়েছি 2-1 বার, আমি দেখেছি চাউলের কোয়ালিটি খুবই ভালো। আপনারা অনেকেই হয়তো লোক লজ্জার ভয়ে এই আবেদনগুলো করতে পারেন না বা মেম্বারের সঙ্গে ভালো সম্পর্ক নেই, আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা সরাসরি চলে যাবেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে বা উপজেলা নির্বাহী অফিসারের কাছে, তাকে গিয়ে নির্দ্বিধায় বলবেন যে স্যার বা ম্যাডাম আমার এই জাতীয় সমস্যা রয়েছে, আমি কিভাবে এই আবেদনগুলোর অন্তর্ভুক্ত হব। তারা বলবে হয়তো বা সঠিক কমিটি যাচাই বাছাইয়ের মাধ্যমে আপনি যদি অরিজিনালি এই ভাতাটি পাওয়ার সামর্থ্য থাকে বা আপনি যদি এই ভাতাটি পাওয়ার যে ক্রাইটেরিয়াগুলো হয় সকল ফিল আপ করে থাকে তাহলে অবশ্যই আপনি ভাতার অন্তর্ভুক্ত হবেন। ভাতাটি পাওয়ার জন্য কী কী শর্তাবলী রয়েছে? প্রথমত, আপনাকে আপনার পরিবারে যদি কোনো অসচ্ছল মেয়ে থাকে, অবিবাহিত মেয়ে থাকে 15 থেকে 18 বছরের, এরপরে যদি কোনো কিশোরী থাকে যার বয়স 10 থেকে 14 বছর, আপনার বাড়ির টিন শেড যদি ঘর হয় এবং আপনি যদি অভাবগ্রস্ত কোনো নারী হন, দিন এনে দিন খায় এমন দিন মজুর পরিবারের কেউ হয়ে থাকেন, শুধুমাত্র তাদের জন্য কিন্তু এই অনুদান বা এই বরাদ্দগুলো। সো অনেক কথাই বলে ফেললাম, যারা পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসেননি আই বাটনে ক্লিক করলে ভিডিওগুলো দেখে আসতে পারবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। অন্য কোনো বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে থাকবো, সে পর্যন্ত চ্যানেলের সাথেই থাকবেন।